তাহলে পীরের কাছে আসলে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে জোরে বলেন বাড়ে না বাড়ে না বাড়ে জিকির করতে আগ্রহ বাড়ে বলেন বাড়ে না বাড়ে না বাড়ে নিজের টাকা কড়ি দান করে দেই এই আগ্রহ বাড়ে না বাড়ে না বাড়ে এইটাকে বলে ফয়েজ ফয়েজ সম্পর্কে চার ধরনের ফয়েজ ওলিতে ফয়েজ দিতে পারেন জোরে বলেন পারেন না পারে না ওই কাবা ঘরের ইমাম হুজুর গনের আমার সব বিষয়ে পরীক্ষা নেছে তারা বলছে যে দলিল দাও ডকুমেন্ট দাও আমি বললাম যে আপনি তো আলামু বে আদিল্লাতে হাযিল আশিয়া আমি বললাম যে এই বিষয়গুলির দলিল এই তো আপনার ভালো জানবার কথা তো উনি বলছেন না অনেক সময় ব্র্যান্ডের থেকে অ্যাবসেন্ট থাকে তুমি বলো তা আমি বললাম সাহাবা রসূলুল্লাহর কাছ থেকে যখন চলে যেতেন চলে যাওয়ার পরে ওই দিকে গেলে অনেক দূরে গেছে তিন দিন আসে নাই সঙ্গে সঙ্গে শয়তান কলবের মধ্যে ওয়াসওয়াসা দেশে না দেয় নাই এখন মাথা নড়াবে তো বলবে না দেশে না দেয় নাই যেখানেই মাল সেখানেই পকেট মার যেখানেই বিরাট অঙ্কের টাকা সেই জায়গায় কি পকেট মার একজন কলকাতা গেছে আগে পাকিস্তান হওয়ার আগে কলকাতা ছিল এই বেঙ্গল প্রভিন্সের এই রাজধানী তো ওখানে ব্যবসা বাণিজ্য হতো আমার দাদা ওখানে ব্যবসা করতো তো দাদার মুখে শুনছি বলে সেখানে অনেক পকেট মার গুন্ডা ডাকাত একবার একজন গেছে কলিকাতায় তো সে খেদ খেদ দুঃখ করে বলছে যে কলিকাতা শহরে শুনেছিলাম বহু পকেট মার বহু ডাকাত আছে কিন্তু একটা পকেট মারের সঙ্গে আমার দেখা হলো না তো তখন পাশের থেকে একটা পকেট মার বলতেছে যে তোমার পকেটে আছে একটা আদুলি সেই আদুলিটা তিনবার নিছি আবার দয়া করে ওই ট্রাম গাড়ির ভাড়া দিবা সেই আমলের মানে 50 পয়সা ওই গাড়ির ভাড়া দিবা গরিব মানুষ জমা খবর দেখে চেহারা দেখে তো আমরা বুঝতে পারছি যে পুঁজি তোমার ওই তো সেই জন্য ওটা নিছি আবার মনে বলছেন নিয়েই নেই তবু তো একত্রের খাওয়া হবে একবার নিছি পরে আবার মনে হলো যে না তাহলে লোকটা বাড়ি যাবে কি করে এই বলে আবার থুয়ে দিছি এইরকম করে তিনবার নিছি আর তিনবার থুয়ে দিছি তো তুমি টের পাও নাই তখন ও বলছে ওরে আল্লাহ তোমার পকেটে নাই টাকা তা তুমি পকেট মার দেখবা কোন জায়গা থেকে যাদের কাছে টাকা থাকে তাদের আশেপাশে পকেট মার ঘোরে পকেট মার ঘোরে কথা বলেন না কেন তাদের আশেপাশে পকেট মার কি এখানে টাকা মানে ইমান রসুলুল্লাহর সাহাবারা ওনারা অনেকেই বলেছেন হাজা হাদিস উন কাজ্জোকের আফি সহিহে আল বুখারী ওয়াফি সহিহে আল মুসলিম বুখারি শরীফ 44 বছর পড়াচ্ছি আলী আহমদ সাহেব পড়াই কাউমি মাদ্রাসায় তিনটা মাদ্রাসায় পড়াই ঢাকা শহরের বুকে আর এবছর তো ওই ফ্রি হয়ে গেছি তো আলী আর চাকরি আর নাই ওরা তো অনেকেই বলে আলিয়া খালিয়া এরকম বলে তো তো সেই জন্য নমস্কারই করে আর কি ওই বন্ধু বান্ধবরা যেরকম করে এটা কোনো সিরিয়াস কথা না তো 4.5টা বুখারী শরীফের সবক দিলাম খতম করালাম আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত করুন নবী সাহাবারা 3-4 দিন আসতে পারে না 20-30 মাইল দূরে বাড়ি আবার নবীর কাছে আসছে কলিজার টানে আবার আসছে বিশুদ্ধবারে বিশেষ করে আসতেন জুম্মা পড়ে যেতেন সাহাবারা সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যখন আপনার কাছে থাকি যখন ফিজিক্যালি স্ট্রংলি নিয়ারার টু ইউ আপনার কাছে যখন থাকি সেই সময়ে আমাদের কলবটা এত আলোকিত হয় নেক আমলের জন্য জীবন দিতে আগ্রহ হয় নেক আমলের জন্য জীবন দিতে আগ্রহ হয় আমরা যখন আপনার কাছে থাকি আবার যখন দূরে চলে যাই তখন নানা ধরনের গুনাহের কাজের প্রতি আমাদের শয়তান ওয়াসওয়াসা জাগাইয়ে দেয় এবং তখন আমরা ইমান বিরোধী অনেক বিষয়গুলির অনুভূতি আমাদের কলবের মধ্যে জাগে আল্লাহর নবী তিনি রহমাতুল লিল আলামিন জোরে বলে দেন নবী সবচাইতে বড় উপাধি হলো এই যে তিনি রহমাতুল লিল আলামিন বলেন রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ রহমতের পাহাড় তিনি বললেন আফাতাজিদুনাহু আমার কাছে থাকলে তোমরা এই ধরনের অনুভব করো আর আমার থেকে দূরে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে এমন গুনাহের কাজের প্রতি আকর্ষণ তৈরি হয় আসলে ইট ইজ রিয়ালি
এইটা কি সঠিক নাকি তখন সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হুজুর অবশ্যই হুজুর তখন নবী তাদের তিরস্কার করলেন না হুজুর বললেন যাকা সরি হুলাইমান তোমাদের মধ্যে শক্তিশালী ঈমানের মহা সম্পদ যে আছে এইটাই হলো তার বড় প্রমাণ মাল আছে বলেই পকেট চোরা তোমাদের কাছে ওইটা ধ্বংস করবার জন্য এসে গেছে তাহলে পীরের কাছে আসলে নেক আমলের প্রতি আগ্রহ বাড়ে জোরে বলেন বাড়ে না বাড়ে না জিকির করতে আগ্রহ বাড়ে বলেন বাড়ে না বাড়ে না নিজের টাকা কড়ি দান করে দেই এই আগ্রহ বাড়ে না বাড়ে না এইটাকে বলে ফয়েজ এইটাকে কি বলে এইটাকে বলে ফয়েজ এই ফয়েজ চার ভাগে ভাগ ফয়েজ কয় ভাগে ভাগ